তো এটাই হলো আদি মন্দিরের একেবারে ভিতরের অংশ। একটা সময় এখানে গঙ্গা প্রবাহিত ছিল, আর সেই গঙ্গার অংশ আজও অবধি রয়েছে মন্দিরের ভিতরে। মলিঘাটি মন্দিরের এন্ট্রান্স অর্থাৎ সদর গেট, এদিকটা সোজা চলে যাচ্ছে বারাইপুরের দিকে, আর এদিকটা হচ্ছে দক্ষিণ বারাসার জয়। আজ হলো 8ই মার্চ, আর বাংলায় 24শে ফাল্গুন। আজকের এই বিশেষ দিনে সমগ্র ভারত তথা বিশ্বজুড়ে পালিত হচ্ছে মহাশিবরাত্রির। মহাশিবরাত্রির এই বিশেষ ব্লগে আমি তোমাদেরকে দক্ষিণ চব্বিশ পরগনার দুটি মন্দির দেখাবো। তার মধ্যে একটি হচ্ছে দক্ষিণ বারাসাত আদি মহেশতলা এবং অপরটি হচ্ছে গোচরণ মলিঘাটি মন্দির। এই ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকো, আর শিবরাত্রির এই ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। প্রথমে তোমাদেরকে দেখায় দক্ষিণ বারাসাত আদি মহেশতলার এই মন্দিরটি। এখানে একটা সময় আদি গঙ্গা প্রবাহিত ছিল, আর এটি দক্ষিণ বারাসাতের অন্যতম একটি জাগ্রত মন্দির। এই মন্দিরে আসতে হলে মূলত নামতে হবে দক্ষিণ বারাসাত স্টেশন অথবা বাই রোডে আসা যায়। রোডে আসলে 80 রোড ধরে দক্ষিণ বারাসাত আদি মহেশতলা বললে যে কেউকে দেখিয়ে দেবে এই মন্দিরের ঠিকানাটি। তো এটাই হলো আদি মন্দিরের একেবারে ভিতরের অংশ। একটা সময় এখানে গঙ্গা প্রবাহিত ছিল, আর সেই গঙ্গার অংশ আজও অবধি রয়েছে মন্দিরের ভিতরে। আর আজকে যেহেতু শিব পূজা, অনেক মায়েরা চলে এসছেন, একটা দিদি এসছেন, একটা কিউট বাচ্চা এসছে, দেখি এদিকে দেখাও, এই যে মামা এদিকে। আর মন্দিরের ভিতরে মা দুর্গা, গণেশ, তারা মায়ের মূর্তি রয়েছে, ছবি রাখা রয়েছে, আর চতুর্দিকে শিবলিঙ্গ রয়েছে। আজকের সন্ধ্যার পর থেকে কিন্তু এই অংশটা, সম্পূর্ণ অংশটা ভিড়ে ভর্তি হয়ে যাবে। মায়েরা আসবেন, যারা ব্রত করেছেন আজকের এই শিব পূজার দিনে, তারা এই সান্ধ্যক্ষণে এই মন্দিরে বাবা মহাদেবের মাথায় জল ঢালবেন এবং পূজা অর্চনা দেবেন। দিদি আজ কটা পৌঁছ? 4টে। কোথা থেকে এসছেন দিদি আপনি? এখানে বারাসাতেই বাড়ি, সকাল সকাল পূজা দিয়ে দিচ্ছেন ফাঁকায় ফাঁকায়? না না, এটা হলো মন্দিরের একেবারে প্রথম অংশ, অর্থাৎ মন্দিরের যে চাঁদনি হয় সেটি। এখানে মারা অপেক্ষা করছেন পূজা দেওয়ার জন্য। আর এইখানে দেবাদিদেব, মহাদেব এবং লোকনাথের একটি মূর্তি রাখা রয়েছে, যেটাও পূজিত হচ্ছে আজ। মলিঘাটি মন্দিরের এন্ট্রান্স অর্থাৎ সদর গেট, এদিকটা সোজা চলে যাচ্ছে বারাইপুরের দিকে, আর এদিকটা হচ্ছে দক্ষিণ বারাসাত জয়নগরের দিকটা। তো চলো মন্দিরের ভিতরে যাই, আর তোমাদের পরিস্থিতিটা আজকে দেখাই। গত বছরও আমি এসেছিলাম এই মলিঘাটি মন্দিরে, আজকের সকাল সকাল এসেছি, আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। আর এই মুহূর্তে কিন্তু মলিঘাটি মন্দির ফাঁকা রয়েছে, যত রাত হবে তত কিন্তু দর্শনার্থী এবং ভক্ত সমাগম হবে। তো চলো ওভারঅল ভিউজটা তোমাদেরকে দেখাই। এটাই হলো মলিঘাটি মন্দির, মূল যে মন্দির সেটি। মন্দিরের ওপরে অনেকগুলো চূড়া রয়েছে, তো আমি ওভারঅল তোমাদের মন্দিরটা ঘুরিয়ে দেখাবো। তো চলো মন্দিরের ভিতর দিকে যাওয়া যাক। তো মূল মন্দিরের ঠিক পাশে রয়েছে এই মন্দিরটি, আর এই মন্দিরে দেবাদিদেব শিব বিরাজমান। আর চলো ভিতরে যে দেবাদিদেবের মন্দিরটি রয়েছে আর মন্দিরের ভিতর যে শিবলিঙ্গটি রয়েছে সেটা তোমাদেরকে দেখাই। এখানে দুটি শিবমূর্তি রয়েছে, একটা শিবলিঙ্গ আর একটা হচ্ছে শিবমূর্তি, দুটোই পূজিত হবে আর সারা রাত পূজিত হবে। অনেকে অলরেডি পুজো দিয়েছেন এবং ফল অর্পণ করেছে, মালা অর্পণ করছে, সেগুলো তোমাদেরকে একটু দেখাই। এটাই হলো একেবারে মন্দিরের ভিতরে অংশ। মন্দিরের ভিতরে অসংখ্য দেবদেবীর মূর্তি খচিত রয়েছে, সাপেরও মূর্তি খচিত রয়েছে, আর এদিকে মূল সিংহাসনে ঠাকুর অধিষ্ঠিতা। তো চলো এবার ঠাকুরগুলো আস্তে আস্তে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। Thank you.
শিব পুজো উপলক্ষে বেশ কিছু মেলা বসেছে এবং খাবারের প্রচুর দোকান বসেছে। তো চলো এবার খাবারের দোকান আর মেলায় যে সমস্ত দোকানগুলো বসেছে সেগুলো তোমাদেরকে একটু একটু দেখাই। দক্ষিণ বারাসত আদিমহাস্তলা এবং গৌচরণ মলিঘাটি মন্দিরের শিব পূজার ব্লগটা এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবো। আর দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগে। টিল দেন, টেক কেয়ার।